আপনি কি নানান সমস্যায় জর্জরিত? আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন, প্রত্যেক নিয়ত সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের পর্দাতে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী আপনাদের এই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিস দা। আজকে লাইভ ফোনের অনুষ্ঠান, আপনারা নিশ্চয়ই ফোন করবেন, যতটুকু পারবো নিশ্চয়ই শেয়ার করব। তো এই যে আপনাদের কাছে শেয়ার করার জন্য বারে বারে আসা চ্যানেলে, মানুষকে ভালোবাসার জায়গাটা হচ্ছে অন্তরে যে ভালোবাসা হচ্ছে একটা আলাদা জিনিস, সেটা যারা উপলব্ধি করেছেন, যারা চেম্বারে এসেছেন বিগত দিনে, দেবাশিসদাকে বুঝতে পেরেছেন ডক্টর দেবাশিস শাস্ত্রী কেমন এই প্রফেশনের যোগ্য মানুষ কিনা, আপনাদের সেবা করতে পারেন কি না, আপনাদের সমস্যার সমাধান করতে পারেন কি না, বা সমাধান করেছেন কি না, তো সেই জায়গা থেকে আপনাদের অনেক ওয়াকিবহল আপনারা আছেন সারা ভারতবর্ষে। আজকের চেম্বারে আপনারা দেবাশিসদাকে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় আপনারা পেয়েছেন দেবাশিসদাকে। প্রত্যেকটি মানুষ যে যে সমস্যা নিয়ে এসছেন, হয়তো আমার মুখে বলাটা সম্ভব নয়, কিন্তু আপনাদের কাছে তার বহু প্রমাণ রয়েছে যে আপনারা কাজ পেয়েছেন। আর যদি সেরকম মানুষ থাকে যে আপনারা কাজ পাননি, দয়া করে আপনারা টিভিতে বলবেন, আপনাদের অর্থ যে চেম্বারে আপনারা দিয়েছেন সেই চেম্বারেই ফেরত পেয়ে যাবেন। কারণ আই এম ডক্টর দেবাশিস শাস্ত্রী অ্যাজ এ ভেরি সিম্পল ম্যান, মানুষকে নিয়ে প্রতারণার শিকার কখনোই আমি জীবনে করিনি। কাউ কোনো প্রমাণ আপনাদের কাছে যদি থেকে থাকে নিশ্চয়ই সেটা বলবেন। আর আরেকটি কথা হচ্ছে, আজকে সৌভাগ্যের দিশার অনুষ্ঠান লাইভ ফোনের অনুষ্ঠান, আপনারা ফোন করবেন, যতটুকু পারবো শেয়ার করবো, যাদের ডেট অফ বার্থ আছে তারাও ফোন করবেন, যাদের ডেট অফ বার্থ নেই তারাও ফোন করবেন, দেখবেন আপনারা সব জানতে পারবেন। আর যারা জানতে পেরেছেন বা তার সমাধান করেছেন, যারা বহু জায়গায় গিয়ে বহু লোকের কাছে যারা গিয়ে ঠকেছেন অথবা কাজ পাননি, বহু জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে আপনারা যারা বিভ্রান্তিতে প্রচারণায় পড়ে যারা ঠকেছেন, তাদেরও বলবো একবারের জন্য অলওয়েজ ওয়েলকাম দেবাশিসদার কাছে। কোথায় কোথায় চেম্বার আছে নিশ্চয়ই এই জায়গায় আপনারা দেখতে থাকুন, কোথায় কোথায় চেম্বার রয়েছে, কোথায় চেম্বার আছে, বুকিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার নিশ্চয়ই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আপনারা ফেসবুক রয়েছে, ইউটিউব চ্যানেলে সার্চ করবেন দেবাশিসদার প্রোগ্রাম, মানুষ কি বলছে ফার্স্ট টু লাস্ট প্রোগ্রাম দেখবেন, তবেই আপনি চিন্তা করতে পারবেন আপনার জীবনে দেবাশিসদা কতটা উপকার করতে পারবেন, জীবনে কতটা সাকসেস করতে পারবেন, আপনার ক্যারিয়ার তৈরি করতে পারবেন কি না, বা আপনার সমস্যা সমাধান করতে পারবেন কি না। ক্লিয়ার? তো এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। এই জীবনে বহু মানুষের উপকার করা হয়েছে, হাজার হাজার মানুষের প্রমাণ আপনাদের কাছে আছে। আজকে দেবাশিসদা নতুন কথা নয়, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেছেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, আগরতলা, বহু জায়গায় দেবাশিসদাকে পেয়েছেন, কালীঘাট, দমদম, ব্যারাকপুর, বালি, বারাসাত, বহু জায়গায় পেয়েছেন আপনারা। চেম্বার একটু সীমিত হয়েছে এখন, কিন্তু যদি আত্মবিশ্বাস থাকে তাহলে একবারের জন্য চেম্বারে আসবেন, সারা জীবন ভালো থাকতে পারবেন। আপনার সন্তান কেরিয়ার কতটা সাকসেস হতে পারে সেটা আপনি অনুধাবন করতে পারবেন, তার উচ্চশিক্ষা কতটা কমপ্লিট করতে পারবেন নিশ্চয়ই সেটা আপনি সাকসেস পেতে পারেন। আপনার সন্তান একজন ডাক্তার হতে পারে, বা আপনার সন্তান একজন আইপিএস অফিসার হতে পারে, আপনার সন্তান একজন অভিনয় জগতের ভালো নাম করতে পারে, আপনার সন্তান একজন অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করতে পারে, আপনার সন্তান একজন কলকাতা কর্পোরেশনে চাকরি করতে পারে, আপনার সন্তান বিভিন্ন জায়গা থেকে তার বিজনেস ভালো জায়গায় বিলাসবহুল জীবন পরিণত হতে পারে, আপনার ক্যারিয়ার তৈরি হতে পারে, আপনার বিবাহিত জীবন সুখে সুখ শান্তিতে ভরে উঠবে, আপনার কঠিন ব্যাধিতে আপনি ভুগতে হবে না।
যত বড় কঠিন ব্যাধি থাকুন না কেন, যারা এসেছেন দেখেছেন বহু বহু কঠিন ব্যাধি তাকে সারিয়ে দেওয়া হয়েছে অন দ্য স্পটে। তো এরকম বহু প্রমাণ আপনাদের কাছে রয়েছে। দেবাশিসদার ডক্টর দেবাশিস শাস্ত্রীকে দেখায় যারা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থেকে এসেছিলেন তারা কাজ পেয়েছেন, যারা আসবেন তারাও গ্যারেন্টি পাবেন। তো সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে লাইভ ফোনে অনুষ্ঠান শুরু করছি। নমস্কার, কে বলছেন বলুন। বড়নগর থেকে তন্ময় ব্যানার্জি বলছেন। হ্যাঁ বলুন, আপনার ডেট অফ বার্থ কিছু আছে? বলুন বলুন বলুন। প্রণাম, আপনিও প্রণাম নেবেন বলুন। 22/10/1986 9:45 AM কলকাতা। 1986 বললেন তাই তো? 1986 9:45 PM না এম? এম সকালবেলা। কলকাতায় জন্ম তাই তো? আপনি এখন কি করছেন একটু বলুন। প্রাইভেট টিউশন করেন। আপনার 22 অক্টোবর 1986 বুধবার ছিল, সকাল 9:45 জন্ম, মিগশিরা নক্ষত্র, বিষরাশি, ধনু লগ্ন। রাশি লগ্ন জানা আছে? বৃশ্চিক লগ্ন। 9:45 বললেন? ঠিক আছে একবার দেখে নিচ্ছি। 9:45 AM ঠিক আছে। আপনি প্রাইভেটে টিউশনই করছেন তাই তো? কি করতে চাইছেন আপনি? আচ্ছা আপনি সেই জায়গায় অর্থভাগ্যে যেখানে দেখা যাচ্ছে সেখানে আপনার মানে টাকা পয়সা সঞ্চয় সেভিংস জায়গাটা দুর্বল রয়েছে। সেভিংস আপনার হচ্ছে খুব কম, কারণ মানে বৃশ্চিক রাশির ঘরে আপনার রয়েছে শনি এবং লগ্নে শনি রয়েছে। এই যে লগ্নে শনি থাকা মানে যে যদি শনি সক্ষেত্রে থাকে সেখানে অনেক সময় ভালো রেজাল্ট করে, কিন্তু যদি পাপ মানে শত্রুর ঘরে যদি অবস্থান করে সেখানে আপনি যত টাকাই জীবনে রোজগার করবেন সেই রোজগার আপনার স্থিত হবে না, বুঝতে পারছি। এবং এই যে জায়গাটা এটা হচ্ছে একটা বিষয়, সেভিংস আপনার জায়গাটা আপনার ভালো হচ্ছে না। এবং আপনার যে একাদশে কেতু বসে আছে, একাদশে কেতু ভালো ফল দেয়, কিন্তু ভালো ফল দিলে কী হবে, কেতু যে ঘরে বসে আছে সেখানে আপনার অর্থ পেন্ডিং হবে। আপনি লোকের কাছে অর্থ ধার পাচ্ছে মানে আপনি লোকের কাছে টাকা পাবেন, কোনো কার্যক্রমের মধ্য দিয়ে অর্থ দিয়েছেন কাউকে, সে টাকা ফেরত পেয়েছেন? সেরমভাবে পাবেন না, অথচ কিন্তু একাদশে ভালো ফল দেয়। কিন্তু সে কেতু সেই জায়গায় কেতু ঘরে থাকতে হবে অথবা কেতুর ভালো বন্ধুসুলভ ঘরে থাকতে হবে, তবেই তিনি কিন্তু ভালো ফল দেবেন। কিন্তু আপনার জীবনে সেটা হলো না। তো এই যে কন্যা রাশিতে কেতু বসে আছে এমনি তাদের বুধের অবস্থান খারাপ হবে, আপনার ব্যবসা বাণিজ্য বা অর্থ সংযোগের জায়গাটা দুর্বল থাকবে, বুঝতে পারছি। আরেকটি জায়গা হচ্ছে আপনার কিন্তু যেটা হচ্ছে বিবাহ করেছেন আপনি, দাম্পত্য অশান্তির মধ্যে আছেন, টুকটাক লেগে থাকে। আপনার সন্তান হয়েছে? সন্তান হয়নি, কারণ এটা পাওয়া যাচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে সন্তান ভাগ্যের জায়গায় আপনার কিন্তু দারিদ্র যোগ রয়েছে।
অর্থাৎ সন্তান ভাগ্যের জায়গায় দারিদ্র যোগ থাকলে, যেহেতু শুক্রের সঙ্গে রবির কানেক্টেড থাকলে এবং সন্তান যে যায় ঘর থেকে আপনার তৈরি হবে, সেখানে যদি প্রবলেম থাকে সন্তান কিন্তু না হওয়ার সম্ভাবনাটা বেশি। বুঝতে পারছি, এই যে দেখেছেন আপনারা যে খর্দা থেকে এসেছিল, যে আপনারা মাঝে মাঝে টিভি দেখেন যে তার ভেলোর থেকে ফেরত দিয়ে দিয়েছে বলে সন্তান হবে না, কোঠারিতে বলছেন সন্তান হবে না, তিনটে হসপিটাল থেকে বলছেন সন্তান হবে না, তো তাকে সেই রেমেডি করে দিয়েছিলাম, বলেছিলাম তোমার সন্তান আসবে, তার সন্তান হয়েছে, আপনারা শুনেছেন দেখেছেন আরও দেখবেন। তো কথা হচ্ছে সন্তানের জায়গায় প্রবলেম আছে, এই জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। যে কালসর্পযোগটি আছে সেই কালসর্পযোগটি হচ্ছে মহাপদ্ম কালসর্পযোগ, এই মহাপদ্ম কালসর্পযোগ এবং যেটা হচ্ছে দশমের স্থানের আপনার একটুখানি রেমেডি আপনাকে করতে হবে এবং একাদশে রেমেডি করতে হবে, তাহলে কিন্তু আপনার সন্তানের জায়গাটা ঠিক থাকবে, সন্তান এবং যে অর্থ পেন্ডিং আছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। হ্যাঁ বলুন। হ্যাঁ ঠিক আছে, আপনি একবার আসবেন স্মৃতির মোড়ে চেম্বার বরানগরে যখন আপনি থাকেন, যদি আপনি মনে করবেন দেবাশিষদা ঠিক বলেছেন বা ডক্টর দেবাশিষ ঠিক বলেছেন, তাহলে সেটা আপনাকে কমপ্লিট হয়ে যাবে উইদিন থ্রি মান্থ। একটু টাইম দিন, আপনার তিনটে প্রবলেম রয়েছে, একটা হচ্ছে অর্থ যে পেন্ডিং হয়ে গেছে সেটা, একটা হচ্ছে সন্তান, আর একটি হচ্ছে প্রোগ্রেস না হওয়া, এই জায়গাটায় তিনটি জায়গায় করে দেবো উইদিন থ্রি মান্থ। এই টাইমটা আমাকে দিতে হবে, তিন মাসের মধ্যে একটা জায়গাও আর ডিস্টারবেন্স থাকবে না, গোড়া থেকে নির্মূল হয়ে যাবে, ঠিক আছে? এই জায়গাটাই হচ্ছে বিষয়, একবার চেম্বারে বুকিং করে চলে আসবেন, কোথায় কোথায় চেম্বার আছে নিশ্চয়ই দেখে নিচ্ছেন, কেমন? ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, যে কথা বলছিলাম দেবাশিষদার কাছে এসে মানুষ কি পেয়েছেন নিশ্চয়ই দেখাবো, তার আগে একটা কথা বলছি যে আপনারা আবার লাইনে ফিরে আসবো, কোথাও যাবেন না, প্রোগ্রাম দেখুন, আবার লাইনে ফিরে আসবো, দেখতে থাকুন। এখন দেখুন সমস্যা পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলে। দেবাশিষ শাস্ত্রীর কাছে এসে কি উপকার আপনার হয়েছে? আমি অনেক উপকার পেয়েছি, আমি আমার মেয়ের জন্য এসেছিলাম। আচ্ছা, মেয়ের কতগুলো প্রবলেমের জন্য সবকটা থেকে আমি বেরিয়ে এসেছি, মেয়ে এখন খুবই ভালো রয়েছে। এটা বিয়ের জন্য এসেছিলাম, একটা অশান্তি চলছিল সেটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, তারপরে মেয়ে পড়তে বসতো না। আচ্ছা, সেই জিনিসটার থেকে মুক্তি পেয়েছি। তারপরে মেয়ের শরীর নিয়ে একটু ভুগছিলাম, ওটা থেকেও আমি বেরিয়ে এসেছি, এখন মেয়ে খুব ভালো আছে। ওই জন্য আমি দাদার কাছে আবার এসেছি। আপনি মনে করেন ডক্টর দেবাশিষ শাস্ত্রীর কাছে আসলে উপকার পাওয়া যায়? নিশ্চয়ই উপকার পাওয়া যায়, দাদার কথা শুনে ঠিকমতো চললে উপকার পাবেই। আপনি 10 জনকে নিশ্চয়ই বলবেন? হ্যাঁ নিশ্চয়ই বলতে চাই, বলছি আমি। আপনারা কোথা থেকে এসেছেন? খড়দা থেকে। আপনারা কতদিন ধরে আসছেন? এই মাসখানেক ধরে আসছি। আপনারা এই যে মাসখানেক থেকে ধরে আসছেন, আপনারা কি কোনো উপকার পেয়েছেন ওনার থেকে? হ্যাঁ, আগের থেকে অনেকটা উপকার পেয়েছি। আচ্ছা, আপনারা অনেক ভালো আছে, অনেক জায়গায় করেছি, সেরকম সুফল পাইনি, তারপরে ডাক শাস্তি পেতে এসে আমরা অনেকটাই, এক মাস হলো অনেকটাই উপকার। কত দূর থেকে? আপনার নাম কি? প্রতিমা কয়া। আপনি কি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার জীবনে অনেক কিছু সমস্যা। কোনো ফল পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। আপনি কি মনে করেন ডক্টর দেবাশিষ শাস্ত্রী যে কোনো জটিল সমস্যার সত্যি করে প্রতিকার করতে পারেন? হ্যাঁ পারেন। আপনি এই কথা কি আরো পাঁচজনকে বলেন? হ্যাঁ বলেন। আপনি সত্যি সত্যি কথা বলছেন? যে আপনারা দেখলেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কি বলছেন, ডক্টর দেবাশিষ শাস্ত্রীর কাছে এসে মানুষ কি পেয়েছেন, আপনারা দেখেছেন, প্রত্যেক প্রোগ্রামই আপনারা দেখেন। এই যে একটি ভদ্রলোক লাইনে পেয়েছিলেন, যদি আপনি লাইনে থেকে থাকেন বা টিভির কাছে থেকে থাকেন, দেখুন সেকেন্ড যারা বলছেন, পাশাপাশি স্বামী স্ত্রী বলছেন যে স্যারের কাছ থেকে গিয়ে আমরা কাজ পেয়েছি, এনারাই 11 বছর বিয়ে করেছিল, তার সন্তান হচ্ছিল না কোনোভাবেই, অনেক ডাক্তার দেখিয়েছে সন্তান হয়নি, তিনটে হসপিটাল ফেরত দিয়েছে তাকে, সন্তান হবে না, তো সেই জায়গায় তাদের সন্তান করে দেওয়া হয়েছে। তো কথা হচ্ছে দেবাশিষদা, ডক্টর দেবাশিষ শাস্ত্রী প্রথমে দেখলেন একটি মেয়ের বিয়ে, মানে এডুকেশন করতে করতে তার পড়াশোনা ডিস্টার্ব ছিল, তার বিবাহ হয়ে গেছিলো প্রেম করে, সেই জায়গায় কেস খামারি মামলা মোকদ্দমা হয়ে গেছিলো, সেই জায়গা থেকে তার মামলাও মিটে গেছে, তার ডিভোর্স, সেই জায়গাটা যে যে মানে বিয়ে সংক্রান্তে ডিস্টারবেন্স ছিল সেটা মিটে গেছে এবং তার এডুকেশানে ভালো রেসপন্স পেয়েছে তার মা বললেন। আরেকটি দেখলেন তার দাম্পত্য অশান্তি ছিল মারাত্মকভাবে, বারবার দুবার তার বিয়ে বা বিভিন্ন রকম সমস্যা হচ্ছিলো, তাই সেই জায়গাটা ডিস্টারবেন্স হচ্ছিলো, ঠিক হয়ে গেছে। ডক্টর দেবাশিষ শাস্ত্রী মানে হচ্ছে গ্যারেন্টি সহ কাজ, গ্যারেন্টি ট্রিটমেন্ট, সারা ভারতবর্ষে একটাই জায়গা, সেটা হচ্ছে ডক্টর দেবাশিষ শাস্ত্রী। গ্যারান্টি যদি চান, কাজে যদি গ্যারান্টি চান,
তবেই ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে আসবেন। কোথায় কোথায় আসবেন, কোথায় কবে চেম্বার আছে নিশ্চয়ই এখানে স্কলিং দেখুন, কবে দুর্গাপুর, কবে আসানসোল, কবে বাঁকুড়া, কবে মেদিনীপুর, কবে শিলিগুড়ি, কবে জলপাইগুড়ি, সব কিছু আপনার এখানে যাচ্ছে বুকিংয়ের মাধ্যমে। আপনারা দেখে নিন কোথায় কবে চেম্বার, কালীঘাট কবে, ব্যারাকপুর কবে, ব্যারাকপুর এখন বসা হয় না, শিথির মোড়, দমদম, ব্যারাকপুর কবে কবে রয়েছে, কোথায় কবে চেম্বার রয়েছে, আপনারা নিশ্চয়ই নোট ডাউন করে নেবেন। যদি কাজের গ্যারান্টি চান তবেই আসবেন। যেমন ফোন নাম্বার রয়েছে, 3-4 ফোন নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা SMS করতে পারেন, ইউটিউব চ্যানেল সার্চ করবেন, দেখবেন এরকম বহু প্রোগ্রাম রয়েছে, বহু মানুষের কাজ করে দেওয়া হয়েছে এই জীবনে। তো সুতরাং বিজ্ঞাপন নয়, আপনার জীবনে ক্যারিয়ার যদি তৈরি করতে হয়, আপনার বিবাহ শান্তি যদি করতে হয়, বা আপনার চাকুরির জায়গা যদি ঠিক করতে হয়, বা আপনার ব্যবসা জায়গা যদি প্রোগ্রেস করতে হয়, বা আপনার বাস্তুদোষ যাতে না থাকে, বা আপনার মামলা মোকদ্দমা যদি ভুগছেন, যারা যদি মামলা কোনোভাবে মেটাতে পারছেন না, যারা রোগ ব্যাধিতে ভুগছেন, কঠিন ব্যাধিতে ভুগছেন, একবারের জন্য আসবেন, গ্যারান্টি সহ কাজ পাবেন। ডক্টর দেবাশীষ শাস্ত্রী মানে হচ্ছে গ্যারান্টি ট্রিটমেন্ট। নমস্কার, কে বলছেন? ২৮ ১৯৯৮, তাই তো? বুঝতে পেরেছি। এবার সকাল ৯:২৫ কোথায় জন্ম? বহরামপুরে জন্ম? নদিয়া জন্ম। আচ্ছা, ঠিক আছে। আপনি এখন কি করছেন বলুন? আমি নেট সেট কোয়ালিফাই করেছি। হ্যাঁ, বিএড করছি। সামনে আমার ওই সিএসসি এর ইন্টারভিউ আছে, সেই বিষয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি। আপনার হচ্ছে 2 আগস্ট 1991 শুক্রবার ছিল। আচ্ছা, 9:25 জন্ম সকালবেলাতে আপনার। রেবতী নক্ষত্র, মীন রাশি, কন্যা, লগ্ন, সপ্তমী, কৃষ্ণপক্ষ জন্ম আপনার। আর আপনার হচ্ছে দেবগণ। এবারে আপনি এডুকেশন করছেন, আপনি বিএড করছেন বলছেন? আচ্ছা, যেটা প্রথমেই বলবো, বহু বাধা বিঘ্নের মধ্য দিয়ে আপনার মানে আপনি পড়াশোনা করছেন। পোলাইটলি কোনো কাজ আপনার জীবনে হয়নি, এডুকেশন বলুন বা যাই বলুন, এখন যে আপনার বয়স হয়েছে, জন্মলগ্ন থেকে বহু বাধা বিঘ্নের মধ্য দিয়ে আপনার জীবন গড়ে উঠছে, রাইট? এবং দ্বিতীয় কথা হচ্ছে, আপনার জন্মকোষ্ঠীতে মাঙ্গলিক রয়েছে এবং তার সঙ্গে রয়েছে কাল সর্পযোগের মতন একটা ভয়ানক কাল সর্পযোগ, অর্থাৎ পদ্ম কাল সর্পযোগ, যার কারণের জন্য আপনি বিএড করুন আর যাই করুন, চাকরিটা নিয়ে আপনাকে ভাবতে হবে। চাকরিটা কোনোভাবেই আপনার সেই জায়গাটা আপনি খুঁজে পাবেন না। চাকরি যদি করতে হয় বা কর্মস্থান যদি আপনার সংযোগ করতে হয় বা কর্মস্থান যদি প্রাপ্তি করতে হয়, তাহলে আপনাকে এই মাঙ্গলিক এবং কালসর্প এবং দ্বাদশভাবে এবং ষষ্ঠভাবে আপনার রেমেডি করতে হবে। যদি গ্যারান্টি চান, বহরমপুর চেম্বার 1 জুলাই রয়েছে, বহরমপুর চেম্বার মাসে একবার পেয়ে যাবেন, সব জায়গায় সারা ওয়েস্ট বেঙ্গলে মানুষ পাবে মাসে একবার। কাজের যদি গ্যারান্টি চান, নিশ্চয়ই একবারের জন্য অলওয়েজ ওয়েলকাম, হোয়াইট হাউস বাস স্ট্যান্ড, বহরমপুর হোয়াইট হাউসে। তো একবার আসুন নিশ্চয়ই। হ্যাঁ বলুন। মন্ত্র ফন্ত্র জপ করে আপনার জীবনে কিছু হবে না। মন্ত্র জপ যদি করা হতে হয়ে ঠিক হতো, ভগবান রামের 14 বছর বনবাস হতো না, সীতার পাতাল প্রবেশ হতো না, ভগবান শ্রীকৃষ্ণের অকালে তার দেহত্যাগ করতে হতো না, বেদের বাণে তাকে মারা যেতে হতো না। কিন্তু ভগবান অনন্তনাগ কাল সর্পযোগ ছিল ভগবান শ্রীকৃষ্ণের, বুঝতে পারছি? ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে নদিয়ার নিমাই অশ্বত ব্রাহ্মণ জন্মলগ্ন থেকে আপনারা প্রত্যেকে শুনেছেন, যারা আগেকার মানুষ তাদের কাছে শুনবেন, বাবা কাকার কাছে শুনবেন, বা 500 বছর আগে চৈতন্য চরিতামৃত, বা 100 বছর আগে চৈতন্য চরিতামৃত যদি পড়ে থাকেন, নিশ্চয়ই বুঝতে পারবেন ভগবানও কত বিপদে থাকেন গ্রহের কাছে।
তার মৃত্যুর জন্মলীলা আছে, মৃত্যুলীলা যদি শুনবেন তা অতবাক হয়ে যাবেন যে ভগবানেরও এরকম বিপদ কী করে হয়। তাহলে গ্রহ বড় না ভগবান বড়, গ্রহের এমনই অবস্থান। যে যোগটা রয়েছে আপনি বিএড কেন, যত রকমের পড়াশোনা আপনি করে যান চাকরি লাগাতে পারবেন না। আপনি দেখে নিন, আমি ডক্টর দেবাশীষ শাস্ত্রী, এরকম কষ্টি বহু কষ্টি বিচার করে মানুষকে কাজ দেওয়া হয়েছে। তো কথা হচ্ছে মন্ত্রতন্ত্র জপ করে এই জায়গায় হবে না। প্রথম কথা হচ্ছে 1991-এ 2 আগস্টে কী দোষ ছিল আপনার, তার বিংশোত্তরী অষ্টোত্তরী লগ্নমান ডিগ্রি কোথায় ছিল, সেটাকে পাজি থেকে বের করে তবে সেই মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে আপনাকে যোগ্য করতে হবে, করে সেই জায়গাটাকে দোষ কাটাতে হবে। তারপরে আপনার গ্রহের পাওয়ার দিতে হবে, সেই প্রতিকার আপনাকে করতে হবে, তবেই আপনি গ্যারান্টি পাবেন কবে চাকরি হবে, কোন কোন ডিপার্টমেন্টে চাকরি হবে, কোন যোগে আপনার চাকরি হবে, প্রেসক্রিপশনের উপর দেবদেবাশীটা লিখে দেন। কোনো চিন্তার কোনো কারণ নেই, যত লোকের জীবনে কাজ দেওয়া হয়েছে সবটাই গ্যারান্টি সহ কাজ। যদি গ্যারান্টি চাবেন, গ্যারান্টি চান, তবেই চেম্বারে যোগাযোগ করবেন, আদারওয়াইজ যোগাযোগ করার দরকার নেই। আপনি যারা মন্ত্রতন্ত্র পাঠ করে বা যারা ওই কী বলো শিকড় বাকর দিয়ে আপনারা এই সমস্ত যোগ কাটতে পারে, যোগাযোগ করবেন, অসুবিধার কারণ নেই। ঠিক আছে, একবারের জন্য চেষ্টা করুন জীবনকে সমৃদ্ধিশালী করার জন্য। দেবাশীষদাকে নিশ্চয়ই আপনারা দেখেছেন বহরমপুর, কেন বহরমপুর, শিলিগুড়ি, মালদা, বালুরঘাট, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বহু জায়গায় চেম্বার দেবাশীষদাকে পাচ্ছেন বা এখনও পাচ্ছেন। মেচেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, গড়িয়াহাট, কালীঘাট, ব্যারাকপুর, বারাসাত, অনেক বহু চেম্বারে আপনারা পেয়েছেন। আজকের 32 বছরে পেয়েছেন আপনারা, বহু কয়েক হাজার মানুষের কাজ করে দেওয়া হয়েছে, শুধু একজন দুজন মানুষ নয়। আপনারা দেখেছেন টিভিতে বিভিন্ন প্রোগ্রামে বলে, বিভিন্ন অনুষ্ঠানে বলে, কেন হবে না? ভগবান যে আপনাকে সব কিছু লিখে দিয়েছেন, যখন আপনি যেদিনকারে আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, মানুষ্য জন্ম যেদিনকার পেয়েছেন, ভগবান সেই দিনকারে আপনাকে সৃষ্টিকর্তা, সে আল্লাহই হোক আর ভগবানই হোক যেই হোক, সে নিয়ে আপনাকে লিখে দিয়েছেন আপনার কপালে। কোনো গ্রহগত অবস্ট্রাকশনের জন্য আপনার জীবনে বহু বাধা বিঘ্নের সম্মুখীন হতে হচ্ছে, আর যাদের সুফল দিচ্ছে, কার হয়তো দেখা যাচ্ছে তার খুব তাড়াতাড়ি তার এডুকেশন কমপ্লিট হয়েছে, তার চাকরি হয়ে গেছে, বা তার ব্যবসা বিজনেস অর্থ রোজগার, বিলাসবহুল জীবন, বিদেশ যোগ, কেউ মন্ত্রী মিনিস্টার পর্যন্ত হয়েছেন, তার গ্রহ তাকে সুফল দিয়েছেন। আর যার হচ্ছে না, বুঝতে হবে তার জন্মকোষ্ঠীতে কালসর্পযোগ, বীরযোগ, সাড়েসাথী ভৌতিক যোগ, গুরুচণ্ডাল যোগ, দারিদ্র যোগের মতন, শনিমঙ্গল যোগের মতন অশুভ যোগ কোষ্ঠীতে রয়েছে বা হস্তরেখার মধ্যে রয়েছে। যারা হস্তরেখা জানেন, সেই সমস্ত অশুভ চিহ্ন এই হস্তরেখার ভিতরে ললাটের মধ্যে বা কপালের মধ্যে থাকেন, যারা জানেন তারা নিশ্চয়ই আপনার সমাধান করে দেবেন। আর ডক্টর দেবাশীষ শাস্ত্রী নতুন করে কিছু বিজ্ঞাপন করেন না, হাতুড়ে অ্যাস্ট্রোলজার দিয়ে কোনো কাজ হবে না, এটা মাথায় রাখতে হবে। যারা এই প্রফেশনে দীর্ঘদিন বংশ পরম্পরায় সুনাম করে এসছেন তাদেরকে আপনাকে যা যেতে হবে তার কাছে। যদি ভাগ্যকে আপনি সমৃদ্ধিশালী করতে চান, ভাগ্যকে যদি এস্টাবলিশ করতে চান, গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি ঐশ্বর্য প্রতিষ্ঠা লাভ যদি পেতে চান, জীবনে একবার একজন অভিজ্ঞ মানুষের কাছে যেতে হবে, তবেই আপনি সেই জায়গায় সাকসেস পাবেন। আজকের আর সময় নেব না, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে নমস্কার জানাবো। তার আগে কোথায় কোথায় চেম্বার আছে আপনারা নিশ্চয়ই দেখে নিন, আপনারা কোথায় কবে চেম্বার রয়েছে নোট ডাউন করুন, বুকিং নাম্বার নোট ডাউন করুন, যখন আপনার সময় আসবে যে আপনার দেখানো উচিত বা ডক্টর দেবাশীষ শাস্ত্রীর উপরে যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকে তবে তাহলেই বুকিং করবেন। আর বুকিং করবেন মনে হবে যে আপনার ভাগ্য ফিরে যাবে। ভাগ্যকে যদি সমৃদ্ধশালী করতে চান, সুখ শান্তির অধিকারী যদি হতে চান, একবারের জন্য অলওয়েজ ওয়েলকাম, চেষ্টা করুন ভালো থাকার জন্য। নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশীষ শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে।